বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের অন্যতম জেলা বাগেরহাট। এর সর্বদক্ষিণে সুন্দরবনের পাদদেশে পিছিয়ে পড়া একটি জনপদের নাম শরণখোলা। এ অঞ্চলকে এগিয়ে নিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এ মামুনুজ্জামান মহোদয়, উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী প্রজন্মকে শিক্ষিত, আধুনিক, উন্নত রেখে যেতে চায় এমন কতিপয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে 2012 সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠা করেন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা। প্রতিষ্ঠানটিতে প্লে থেকে দশম শ্রেণীতে প্রায় 500 শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষক শিক্ষিকা রয়েছে 24 জন এবং কর্মচারী 7 জন। প্রতিষ্ঠাতা জনাব কে এম মামুনুজ্জামান মহোদয় বলেন, এখানকার সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের সহস্রাব্দের চ্যালেঞ্জ মোকাবেলা, উদ্ভাবনী ও বৈচিত্র্যপূর্ণ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ এবং ভবিষ্যতে ইংরেজিকে অগ্রাধিকার দিয়ে বিশ্বায়নের উপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের আরো দক্ষ করতে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামী দিনের জন্য যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ল্যাঙ্গুয়েজ ক্লাব, গণিত অলিম্পিয়াড ক্লাব, ডিবেটিং ক্লাব, সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে অভ্যন্তরীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ ক্লাব, নেচার স্টাডি ক্লাব, কম্পিউটার ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিজনেস ক্লাব, গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব এবং আর্টস অ্যান্ড ক্রাফটস ক্লাব সমূহ কার্যক্রম শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। সর্বশেষ ফলাফলে 2019 সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় 35 জনের সর্বাধিক 23 জন এ প্লাস সহ 15 জনের বৃত্তি অর্জন, জেএসসিতে 15 জনের শতভাগ পাস সহ উপজেলার সর্বাধিক 6 জনের বৃত্তি লাভ এবং এসএসসিতে শতভাগ পাস। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি জনাব সর্দার মোস্তফা শাহিন বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস অচিরেই শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট কেবল যশোর বোর্ড নয়, সমগ্র বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। যশোর শিক্ষা বোর্ড কর্তৃক 2018 সালের 2 এপ্রিল নিম্ন মাধ্যমিক, 2019 সালের 8 এপ্রিল মাধ্যমিক এবং 2020 সালের 30 জানুয়ারি বিজ্ঞান শাখার অনুমোদন লাভ করে। 2019-20 শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডে সর্বাধিক সংখ্যক প্রশ্ন আপলোডকারী 100 পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট অন্যতম। শিক্ষকদের দক্ষ ও পাঠদানকে সহজ, সাবলীল এবং শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলতে অধ্যক্ষের পরিকল্পনা, বিদ্যালয় পরিচালনা কমিটির আন্তরিক সহযোগিতা, সভাপতি ও প্রতিষ্ঠাতা মহোদয়ের পরামর্শে নিয়মিত ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেন, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট টিম মনে করে শিক্ষকতা শুধু কোনো পেশা নয়, শিক্ষকতা হলো সেবা। বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটি 8ম বছরে দেশসেরা সাফল্য অর্জন করেছে। 2019 সালের 9ম জাতীয় কাপ ক্যাম্পরিতে 928টি দলের মধ্যে তাবুকলায় সেরাদের সেরা হওয়া, শাপলাকুড়ি প্রতিযোগিতায় নৃত্যে দেশসেরা 13 জনের একজন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের ছাত্র, যা জাতীয় পর্যায়ে এনটিভিতে প্রচারের অপেক্ষায়। বিভাগীয় পর্যায়ে রয়েছে
আবৃত্তি, নৃত্য, গল্প বলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাথে অংশগ্রহণ। এছাড়া জেলা পর্যায়ে রচনা, হাতের লেখা, চিত্রাঙ্কন, জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, নাচ, অভিনয়, আবৃত্তি, কোরআন তেলাওয়াত, বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে জাতীয় দিবস ও অন্যান্য প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করে চলেছে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পূর্ব শর্ত হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার। শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শতভাগ ব্যবহার করতে প্রস্তুত। এখানে প্রত্যেক শিক্ষক মাল্টিমিডিয়া ক্লাস, কন্টেন্ট তৈরি, যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড, নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রদান, এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের তথ্য প্রদান, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত কার্যক্রম সমূহ অনলাইনে প্রদর্শন করা এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয়। করোনাকালীন সময়ে তথ্য প্রযুক্তি সর্বাধিক ব্যবহারের মাধ্যমে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে রয়েছে উল্লেখ করার মতো সফলতা। অনলাইন ক্লাসে শতভাগ শিক্ষকের নিয়মিত পাঠদান, শিক্ষা বোর্ডের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে সাক্ষাৎকার, জেলা প্রশাসনের আয়োজনে বিতর্কে শ্রেষ্ঠ বক্তা এবং উপস্থিত বক্তৃতায় সেরা পাঁচে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। 2019 সালের 24 নভেম্বর দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটকে উপজেলার মডেল শিক্ষা প্রতিষ্ঠান শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও বিভিন্ন দৈনিক ও মাসিক পত্রিকায় শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটকে নিয়ে ফিচার প্রকাশিত হয়। শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের বিভিন্ন প্রোগ্রামে বরেণ্য ব্যক্তিবর্গের আগমন। কৃতজ্ঞতা জানাচ্ছি শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের স্বপ্নদ্রষ্টা, জনপ্রশাসন পদকপ্রাপ্ত জনাব কে এম মামুনুজ্জামান মহোদয়কে, যিনি আলোকিত মানুষ গড়ার বীজ বপন করে গেছেন, স্বপ্ন দেখাতে শিখিয়েছেন সুন্দর আগামী বিনির্মাণে এবং প্রতিনিয়ত তত্ত্বাবধানে ঋণী করছেন আমাদেরকে। সেই সাথে মায়ের মমতা নিয়ে নিজ হাতে তুলে নেন বিদ্যালয়ের দুর্গম যাত্রাকে সহজ করার গুরুভার, অনুপ্রেরণার জীবন্ত প্রতীক প্রতিষ্ঠাকালীন ডিরেক্টর জনাব ফাহিমা খাতুন ম্যাডামকে অভিনন্দিত করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার টিমের সহকর্মীদের প্রতি, যাদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকায় শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের লক্ষ্য পূরণের সম্ভাবনা সত্য হতে চলেছে। এছাড়া সম্মানিত অভিভাবকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে উপজেলা প্রশাসন পরিচালিত শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটকে তাদের প্রিয় প্রতিষ্ঠান হিসেবে বেছে নিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়কে, যিনি শিক্ষার্থীদের বিশেষ পাঠদান করে থাকেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পরামর্শ ও সাহস যুগিয়ে চলেছেন, এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যাদের নিঃস্বার্থ শ্রম, ভালোবাসা প্রতিদিন আইডিয়াল ইনস্টিটিউটকে করছে সমৃদ্ধ। অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাগেরহাট জেলার সুযোগ্য ও শিক্ষার্থী বান্ধব জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি শিক্ষক শিক্ষার্থীদের ধারাবাহিক বিভিন্ন বিষয়ে ভার্চুয়াল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছেন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সাবেক মাননীয় সংসদ সদস্য মরহুম ডাক্তার মোজাম্মেল হোসেন মহোদয়কে। যখন গিয়েছি তখনই বিভিন্ন প্রয়োজনে তিনি ডিও লেটার দিয়ে সহায়তা করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি
বাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আমিরুল আলম মিলন মহোদয়কে, যিনি নির্বাচিত হওয়ার পর শতব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে শতস্ফূর্ত সাড়া দিয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শরণখোলায় ছুটে এসেছেন। সর্বোপরি অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি সদয় হয়ে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের নামে 90% অকৃষি খাস জমি 1,01,001 টাকা প্রতীকী মূল্যে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করে পিছিয়ে পড়া এই জনপদের শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারের পথকে সুগম করার মাধ্যমে আমাদেরকে চির ঋণী করেছেন। পরিশেষে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট ক্যাম্পাস পরিদর্শনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।